নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে আছে গোটা মুরগি। আজকে আমি এই গোটা মুরগিটাই ফ্রাই করব। এই খাবারটা কিনে খেতে গেলে কিন্তু প্রচুর দাম পড়ে যায়, আর সব জায়গাতে পাওয়াও যায় না। এটা আমি একদম ঘরোয়াভাবে বাড়িতে বানাবো। তো বন্ধুরা, আমি কি করে বানাই সেজন্য প্লিজ আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এবার আমি চলে যাব, মুরগিটাকে কেটে ভালো করে পরিষ্কার করে নেব। এবার আমি মুরগিটাকে গরম জলের ভিতর দিয়ে পরিষ্কার করে নেব। স্নান করালাম, কি রেখেছ? ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর যে দু একটা ছোট ছোট পশম আছে সেগুলোকে আমি পুড়িয়ে নেব। তারপরে সেই সাপটা খালি বুবাই কাকাকে ঠুকর দিত, আর বুবাই কাকা খালি কানতো। এবার আমি মুরগিটাকে কেটে নেব, আর এই স্কিনটা আমার লাগবে না, স্কিনটাকে কেটে আলাদা করে রাখবো। স্কিনটাকে পরিষ্কার করে দিয়েছি, এবার আমি কেটে নেব। কেটে নেব ভালো করে, জনে মেয়ে মতো কেটে নেব। হবে তারপরে তো খাবা, আমি মুরগিটাকে এইভাবে কেটে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। এই দেখুন, বন্ধুরা আমি মুরগিটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর আজকে আমি একটা খুবই স্পেশাল একটা রেসিপি আপনাদেরকে করে দেখাবো। ভালো লাগবে খেতে। এই চিকেনটাকে আমি আজকে ফ্রাই করব, এ দেখুন। আর এই ফ্রাই করার আগে আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে বলে দেব। আমি আজকে খাবো এইখানে আছে জিরে আর ধনে বাটা, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, গরম মশলা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো,
হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, একটা লেবুর রস, একটা ডিম, কর্নফ্লাওয়ার, সাদা তেল, টক দই, আর এখানে আছে কিছুটা আলু কুচি করে রেখেছি আর কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি। প্রথমে আমি চিকেনটার গায়ে ছুরি দিয়ে মাংসগুলোকে একটু চিড়ে চিড়ে নেব, যাতে মশলাটা খুব ভালো করে ভিতরে যায়। চারিপাশটায় চিড়ে নেব। এবারে লেবু রসটা দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। এবারে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমে দেব কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এবার দেব টক দই, একটা ডিম ভেঙে দেব, এবার বাটা মশলাগুলো দিয়ে দেব, আদা রসুন বাটা, ধনে আর জিরে বাটা আর পাকা লঙ্কা বাটা। ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি চিকেনটাকে দিয়ে দেব। এবার চিকেনের গায়ে কিন্তু পুরো মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা কিন্তু হাত দিয়ে ভিতরটাতেও দিয়ে দেব। চিকেনটাতে খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এবার আমি আলু কুচি আর পেঁয়াজ কুচিতে কিছুটা মশলা মাখিয়ে নেব। আলু আর পেঁয়াজ কুচিতে খুব ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এবার আমি এই মুরগিটার ভিতরে দিয়ে দেব। বন্ধুরা, এবারে আমি এই তারটা দিয়ে এখানে বেঁধে দেব। খুব ভালো করে বেঁধে নিয়েছি। এবার 1 ঘন্টা মতো ম্যারিনেটের জন্য রেখে দেব। এবারে কড়াইটা দিয়ে দেব। কড়াইতে রিফাইন তেল দিয়ে দেব। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি।
আর চিকেনটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, এবার তেলের ভিতর দিয়ে দেব। আমি দিয়েই কিন্তু উল্টে দেব না, কিছুক্ষণ জাল দিয়ে নেব, না হলে কিন্তু মশলাটা তেলের ভিতর মিশে যাবে। বন্ধুরা খুব জোরে জাল দেব না, আস্তে আস্তে জাল দিয়ে চারিপাশটা উল্টে উল্টে ভেজে নেব। চারিপাশটাই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা চিকেনটাকে এরকম বসিয়ে পায়ের কাছটাও একটু ভেজে নেব। বন্ধুরা আমি চিকেনটাকে 20 মিনিট ফ্রাই করে নিয়েছি, হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা দুষ্টুগুড়ি কিন্তু আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছে, ওকে আর দেওয়া লাগেনি। এবার আমি খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে। আর আপনারা তো দেখতেই পেলেন আমি কত সহজভাবে এই চিকেন ফ্রাইটা করলাম, আপনারা বাড়িতে অবশ্যই এরকমভাবে করে খাবেন। দেখুন বন্ধুরা চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো হয়েছে, আর ভিতরের চিকেনটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আপনাদেরকে ভিতরে দেখাবো সেই আলুটা কিরকম সিদ্ধ হয়েছে। এই দেখুন বন্ধুরা আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এইটা দিয়ে কিন্তু ভাত মাখিয়ে খেতে খুব ভালো লাগে। তা আমাদের এখনো ভাত হয়নি। বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আজকের মতো আমি ভিডিওটি এইখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।